তো এই কবুতরের হাত থেকে ভাই আমার বাঁচান, এই কবুতরটা নিয়ে খুব টানাটানি চলতেছে আপনারা, কারণ মানুষের একজনের বাসার একটা পাল্লা দেওয়া কবুতর কেন যাইতেছে না? সব কিছু পৃথিবীতে আসলে টাকার মাধ্যমে যে কিনে ফেলবেন তা না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, মানুষের একটা পাল্লা দেওয়া কবুতর বারবার আমার বাসায় এসে পড়ে, ঠিক আছে, অথচ যেই বাসার কবুতর সেই বাসা আমার খুব কাছেই। তাই কবুতরটা আপনাদেরকে দেখাই, আর দেখানোর আগে একটা জিনিস একটু দেখাই। এই যে দেখেন মাদিটা, যেই মাদিটা আমি গতকালকে ছাইরা দিছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা আপনার আরেক জায়গা থেকে আসলে সংগ্রহ করা একটা কবুতর, ঠিক আছে। এই কবুতরটা এ বছরই আপনার 130 কিলো পাল্লা খাওয়া। তো এই কবুতরটা আমি মনে করেন আপনার এই দুইবার ছাইরা দিছি, একবার ছাড়ছি হচ্ছে আপনার বৃষ্টির মধ্যে ছাড়ছি, সে সেদিন তো যায় নাই, এই এই খাঁচাটাতেই ট্র্যাপিং করছে। তারপরে দ্বিতীয় দিন যখন ছাড়লাম, ঠিক আছে, আপনার ভালো ওয়েদারে ছাড়ছি, তারপরেও সে আসলে তার বাসায় ফেরত যায় নাই। আমি যতবারই ছাইরা দিই সে বাসায় ফেরত যায় না, কেন ফেরত যায় না আমি এটা আপনাদেরকে আসলে আমি বুঝতে পারতেছিলাম না, কারণ মানুষের একজনের বাসার একটা পাল্লা দেওয়া কবুতর কেন যাইতেছে না। এই কবুতরটা যখন এই খাঁচাটা ট্র্যাপিং করছিল, তখন এই যে নরটা দেখতেছেন না, আমার এই পাঠা নর বাচ্চাটার সাথে এইটা মাদি বাচ্চা, এটা জোড়া নিয়ে নিছে, বুঝছেন? এই জোড়া নেওয়ার কারণেই এই মাদিটা আমার বাসা থেকে যাইতেছে না, এটাই হচ্ছে মূল কারণ। যে এই কারণেই কিন্তু মানুষের বাসায় পাল্লা দেওয়া কবুতর অথচ আমার বাসা থেকে সে যাইতেছে না, এটাই হচ্ছে মূল কারণ। মাদিটা যতবারই ছাড়তেছি ততবারই আলহামদুলিল্লাহ আমার বাসাতেই ফিরে আসতেছে, হ্যাঁ। তা আমি এটাতে আসলে আনন্দিত, খুবই আনন্দিত, কারণ আমি চিন্তা করছি যে এই মাদিটাকে আমি পাল্লা দিব, কিন্তু আরেকটু সময় নিব, কিছুদিন আরও উড়াবো, উড়ানোর পরে যখন বাসাটা এক্স্যাক্ট হবে তখন বাসাটা এক্স্যাক্ট ভালোভাবে চিনে ফেলবে, তখন আমার ইচ্ছা আছে ওকে আমি ইনশাল্লাহ পাল্লা দিব। শরীফের কবুতরগুলার আপডেট অনেক দিন ধরে দিতে পারি নাই, আর শরীফের কবুতরগুলো এখন পর্যন্ত আমি আসলে লাস্ট রিসেন্টেজ আসলে ওইভাবে ছাড়তে পারি নাই, হ্যাঁ। নর্মালি যে বিকালবেলা ছাড়তাম, ওই ছাড়ার সময়টা আসলে আমার হয় নাই, যে কারণে ছাড়তে পারি নাই। এর মধ্যে শরীফের সবজি কবুতরটা নিয়ে খুব টানাটানি চলতেছে, হ্যাঁ, এই হচ্ছে শরীফের সবজি কবুতরটা। এই কবুতরটা নিয়ে খুব টানাটানি চলতেছে, আপনারা এখন পর্যন্ত প্রায় 7-8 জন হয়ে গেছেন ওর এই কবুতরটা কিনতে চাইছেন। আমি সবাইকে জাস্ট একটা কথাই বলছি ভাই, আমি এই কবুতরটা আমার বাসায় নিজে লাগায় পাল্লা দিব। আমার যদিও কালো কবুতর পছন্দ না, আর এটা শরীফের একটা পছন্দের কবুতর ছিল, যেহেতু শরীফের পছন্দের কবুতর সেহেতু শরীফকে সম্মান দেখায়া আমি এই কবুতরটা আসলে রাইখা দিব, হ্যাঁ। তো আমি এই কবুতরটা বিক্রি করব না, আর সব কিছু পৃথিবীতে আসলে টাকার মাধ্যমে যে কিনে ফেলবেন তা না। আমার এইখানে শরীফের এই সব কবুতরের মধ্যে আমার দুইটা কবুতর খুব বেশি পছন্দ, এটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই মুজাওয়ালা কবুতরটা। এই মুজাওয়ালা কবুতরটা ফার্স্ট প্রায়োরিটি, কেন মুজাওয়ালা কবুতরটা ফার্স্ট প্রায়োরিটি? এটার বাবা যে বাবা ছিল যেই কবুতরটা, হ্যাঁ, এই কবুতরটা আমি কালেকশন করে আনছিলাম রাজশাহী থেকে। তো কালেকশন করে আনার পরে শরীফ কবুতরটা দেখে, এবং কবুতরটা দেখে আমাকে বলে, ভাইয়া এই কবুতরটা আমার। তো আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসলে ওর বাচ্চা কাচ্চা করতে পারি নাই, কারণ ছোটো ভাই চাইছে এখন, তো আমি আসলে মানা করতে পারি না, বুঝেন না? তো ও তারপরে কবুতরটা নিয়ে যায়, নিয়ে যায় বাচ্চা করে, বাচ্চা করার পরে আসলে ওর বাবাকেও উড়ায়, ওর শরীফ কিন্তু এই কবুতরটার বাবাকে ওর বাসায় উড়াইছিল রাজশাহী থেকে আনার পরে, বছরখানেক পরে লাগায় মাশাল্লাহ ভালোই উড়াইতো। তো এই কবুতরটা একটা পর্যায়ে আসলে আপনার ওর বাসা থেকে মিসিং হয়ে যায় বা মারা যায়, এমন একটা ঘটনা ঘটে। তো আমার আর ওই কবুতরের বাচ্চা করা হয় নাই, আর এই কবুতরটা যখন ও পেয়ারিং করে বাচ্চা করছে, এই কবুতরটা আমার কাছে মনে হয় শরীফের বাকি যে কবুতর ছিল বাসায়, ঠিক আছে, ওই কবুতরের থেকে অনেক ভালো কবুতর হয়েছে। এটা হচ্ছে শরীফের বাসার আমার দৃষ্টিতে আমার কাছে মনে হয় সেরা একটা কবুতর, হ্যাঁ। তো এই কারণে এই কবুতরটার প্রতি আমার আগ্রহ খুবই বেশি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে রাজশাহীর যে লুকটা এই কবুতরটার মধ্যে প্রপার আছে, মুজাওয়ালা একটা লুক, তারপরে হচ্ছে আপনার যে চোখের খুব সুন্দর আইশাইন, তো সব দিক থেকে সব কিছু লুক আছে। আবার মনে করেন ঢাকার যে রেসিং ব্লাড আছে সেই রেসিং ব্লাডটাও দেওয়া আছে। তো এই কারণে আমার এই কবুতরটাকে একটা কমপ্লিট প্যাকেজ মনে হয়, এই কারণে আমি এই কবুতরটাকে রেখে দিচ্ছি। এবার আসি হচ্ছে রাজশাহীর আবলক কবুতরের দিকে। এই আবলক কবুতর যে এখন আমারে কি পরিমাণে বিরক্ত করতেছে এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, কারণ ও এক সুতা উড়ে না, ও খালি ডিগবাজি দেয়, কন্টিনিউয়াসলি ডিগবাজি দিতেই থাকে। তো এই কবুতরটা এখন মনে করেন আমার বাসায় আমার একদমই তার মানে অপছন্দের লিস্টে পড়ে গেছে এই কবুতরটা, বুঝছেন? পছন্দের লিস্টে, ওর কালারের জন্য আমার পছন্দের লিস্টে ছিল, কিন্তু এখন আর আমার ও পছন্দের লিস্টে নাই, এখনও আমার অপছন্দের লিস্টে। কারণ এই কবুতরটা প্রথমে 5 ঘন্টা 6 ঘন্টা করে উড়ছে ভাই,
সেই কবুতর এখন মনে করেন আপনার একদমই উড়ে না, 10 মিনিটও উঠতে চায় না। তো এই মনে করেন উঠতেছে না, এই কবুতর দিয়ে কী করবো বলেন? তো এইটারে চিন্তা করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আবলক কবুতরটা এখন নিচে কোনো কবুতরই নামতে দেয় না। দেখেন ওর নিচে একা খাইতেছে, কোনো কবুতর নিচে নামলেই ওই কবুতরটাকে তাড়াই দিতেছে, দেখছেন? তো এই কবুতরের হাত থেকে ভাই আমার বাঁচান। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।